আমি মোহাম্মদ সোহাগ, পিএইচডি গবেষক, দংহা ইউনিভার্সিটি সাংহাই থেকে বলছি। চীনে এখন সবচেয়ে বেশি যে বিষয়টা বিরাজ করছে এবং সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে সে যেটা নিয়ে, সেটা হচ্ছে করোনা ভাইরাস বা উহান ভাইরাস নিয়ে। এটা আরেক নাম দেওয়া হচ্ছে যে উহান নিউমোনিয়া। তো যাই হোক, আমরা ডিসেম্বর থেকে এটা শুনে আসছি যে উহানে এই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে এবং উহান থেকে অন্যান্য শহরে লোকজনের যাতায়াতের উপরে বা এই ভাইরাসটা যেন ইনফেকশন অন্যদিকে ছড়িয়ে না পড়ে সেদিকে সরকারি নজরদারি করা শুরু হয়েছে। যাই হোক, এই পর্যন্ত প্রায় 2700 লোক এর দ্বারা আক্রান্ত হয়েছে এবং প্রায় 80 জন মানুষ মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সাংহাইতে একজন মৃত্যুবরণ করেছে এবং সাংহাইতে আক্রান্ত সংখ্যা প্রায় 50 জন। আমি সাংহাই সিটিতে আছি এবং অন্যান্য শহরেও এই আক্রান্ত বা মৃত্যুর সংখ্যা আছে, আক্রান্ত সংখ্যা বেশি অবশ্যই। তবে এর মধ্যে আরেকটা সুখবর হচ্ছে যে মানুষ রিকভার করছে, এই রোগ থেকে বেঁচে উঠছে, সেটার সংখ্যা কিন্তু এই মৃত্যু যাওয়ার সংখ্যার চেয়ে বেশি, 90 জন। এর মধ্যে সরকার, আপনারা জানেন যে সাংহাই চীনে এখন এই তো 21 তারিখের দিকে বা 24 তারিখের দিকে যে ফেস্টিভ্যালটা শুরু হয়েছিল, যে স্প্রিং ফেস্টিভ্যাল বা নিউ ইয়ার, চাইনিজ লুনার নিউ ইয়ার, সেটা যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু আসলে এবার মলিন। সেভাবে কোনো উৎসব উদযাপন হচ্ছে না, সবাই যে যার বাসায় বা যেখানে যে অবস্থান করছেন সেখানেই আছেন, কারণ এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেজন্য আসলে কারোই আনন্দ সেভাবে আসছে না। তো যাই হোক, সরকার এই হলিডে, যেটা স্প্রিং হলিডে, সেটাকে আরো এক্সটেন্ড করেছে, 30 তারিখ হওয়ার কথা ছিল আরো কয়েকদিন বাড়িয়ে দিয়েছে এবং ভার্সিটি গুলো এবং স্কুল কলেজ সব সব জায়গাতেই কয়েক সপ্তাহ করে এটার হলিডে বা হচ্ছে এই ছুটিটা বাড়িয়ে দিয়েছে, যেন হচ্ছে এই ভাইরাসটা যে যেখানে আছে সেখানে থেকে যেন স্প্রেড করতে না পারে, লোকজন যেন একজন আরেকজনের সাথে গিয়ে সংস্পর্শে না গিয়ে এই ভাইরাসটা যেন স্প্রেড না করে, সেই জন্য এই ছুটির ব্যবস্থা করা হয়েছে। তো এই ভাইরাসের একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, যে 2 সপ্তাহের মতো, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ। তো ধারণা করা হচ্ছে যে এর মধ্যে হয়তো ভাইরাসটা আর স্প্রেড করবে না, সেই জন্য সবাই এবং সরকারের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে, যে যে যেখানে আছে সেখানে থাকবে এবং এটা যেন এপিডেমিক পর্যায়ে আর বেশি না যায়। তো এর মধ্যে আপনারা জানেন বিভিন্ন শহরে এই ধরনের চলছে। এর মধ্যে সরকার যে পদক্ষেপ নিয়েছে, এমনকি জামায়াত হওয়া, কোনো জায়গায় সম্মেলন করা বা হচ্ছে কোনো গ্যাদারিং করা, এগুলো সব নিষেধ করা হয়েছে, এমনকি জুমার নামাজকেও নিষেধ করা হয়েছে। জুমার নামাজ আমরা পড়তে পারছি না, আসলে আমরা ডরের মধ্যেই পড়ে নিয়েছি এর মধ্যে। আর যেই লক্ষণগুলো আসলে দেখা যায় এই করোনা ভাইরাস আক্রান্ত হলে, সেটা হচ্ছে ফুসফুসে বা ফুসফুসে আক্রান্তরা হয় সবচেয়ে বেশি, নিউমোনিয়া হয়, শ্বাসকষ্ট দেখা যায় প্রচুর পরিমাণে এবং এরপরে লিভারের সমস্যা হয়, বলতে গেলে খাওয়া দাওয়ার কোনো একবারে অরুচি বা ক্ষুধামন্দ চলে আসে, প্রচন্ড জ্বর থাকে, প্রায় 39 বা 40 ডিগ্রি সেলসিয়াস এর মতো জ্বর থাকে এবং কাশি হয়, প্রচন্ড কফ থাকে, এগুলো এই সিমটম গুলো চলে। তো এর মধ্যে অনেকে রিকভারি করেছে, আপনারা যাদের একটু আগে বললাম যে অনেকে রিকভারি করেছে। তো এর যে চিকিৎসা সেটাও কিন্তু অনেক ব্যয়বহুল, চিকিৎসাটা বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকার বেশি হবে চিকিৎসাটা, এখানে চাইনিজ আরএমবি তে প্রায় 20,000 আরএমবির মতো খরচ হয়। আমি একটা আর্টিকেল পড়লাম যেখানে এরকম তাদের খরচ হয়েছে। তো আরেকটা, তবে একটা সুসংবাদ হচ্ছে যে এই ভাইরাসটা মূলত ঠান্ডাতেই এটা কাজ করে এবং যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন হয়তো এই আক্রান্ত সংখ্যাটা কমে আসবে এবং এটা নিয়ে আসলে অতটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমাদেরকে যে নির্দেশনা গুলো দেওয়া হয়েছে সরকারি ভাবে, সেটা হচ্ছে বাইরে বের হলেই মাস্ক পরতে হবে এবং বাইরে থেকে বের হয়ে ফেরত আসলে তখন ভালো করে ক্লিনজিং করতে হবে, সাবান বা ক্লিনজিং এজেন্ট দিয়ে ক্লিন করতে হবে, তারপর হচ্ছে নিরাপদ থাকতে হবে এবং সবার সাথে যে চলাচল মেশা এগুলো আসলে বর্জন করতে হবে। আর এক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের কিছু পদক্ষেপ আছে,
অন্যান্য সরকার যেমন ইউএসএ, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রি বা ইউকে, তারা তাদের নাগরিকদের উহান থেকে সরিয়ে নিচ্ছে। বাংলাদেশ যদি সেরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটাও ভালো হবে। ইতিমধ্যে হয়তো এরকম কোনো কথাবার্তা চলছে সরকারি পর্যায়ে। আর যারা উহান থেকে বাংলাদেশে যাবে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এমনকি অন্যান্য শহর থেকেও যদি বাংলাদেশে যারা যায় তাদেরকে আসলে স্ক্যানিং করা উচিত এবং এই ভাইরাসটা আছে কিনা সেটার ব্যাপারে সতর্ক হওয়া উচিত, টেস্ট করা উচিত, তারপরে বাংলাদেশে ঢুকতে দেওয়া উচিত। কারণ এই ভাইরাসটা খুবই বাজে একটা ভাইরাস এবং এর আক্রান্তের সংখ্যা বা হচ্ছে ফিরে আসার সংখ্যাটা কম, যদিও ভাইরাসটা শুধুমাত্র বৃদ্ধ এবং শিশুদেরই বেশি আক্রান্ত করে, তারপরেও যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে এটা খুবই খারাপ একটা ভাইরাস হতে পারে এবং এর চিকিৎসাও অনেক ব্যয়বহুল। যদিও এর ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হয়নি, কিন্তু সিমটম অনুযায়ী যে ওষুধগুলো দেওয়া হয় বা মেডিকেল কেয়ার নেওয়া হয় সেটা অনেক ব্যয়বহুল। তো আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে আমরা যদি সচেতন হতে পারি তাহলে হয়তো এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত, তাহলে হয়তো আমরা এর থেকে বেঁচে যাব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই, যে যার যেটা করা উচিত সেটা করলেই এনাফ আমি মনে করি।